আসসালামু আলাইকুম আলা রহমতুল্লাহ করিম আম্মাবাদ প্রিয় দিনী ভাই বোনেরা মুস্তাফিজুর রহমান বলছি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি তিনটি ভুল সম্পর্কে আলোচনা করব যে তিনটি ভুল অনেকেই না জেনেই নামাজের মধ্যে করে থাকে সম্মানিত বন্ধুগণ নামাজে যে তিনটি ভুল সম্পর্কে আলোচনা করব। তার মধ্যে প্রথম নাম্বার ভুল হল নামাজের ক্রাতের মধ্যে খেয়াল না করা আমরা অনেকেই যখন জামাতে অংশগ্রহণ করি যখন ইমাম সাহেব কেরাত পরে আমরা ইমাম সাহেবের কেরাতের দিকে লক্ষ্য করি না বা খেয়াল করি না ইমাম সাহেব কি বলতেছে কোন সূরা বলতেছে বা কোন আয়াত পড়তেছে আয়াতের উচ্চারণগুলোর দিকেও আমরা লক্ষ্য করি না এজন্য কি হয় আমাদের মন নামাজের মধ্যে থাকে না বিভিন্ন জায়গায় আমাদের মন চলে যায় এবং এমন কিছু কথা খেয়াল হয় যে কথাগুলো নামাজের আগেও আমাদের খেয়াল হয় না বা নামাজের পরেও আমাদের খেয়াল হয় না অন্য কোনো সময় খেয়াল হয় না অথচ নামাজের মধ্যে আমাদের খেয়াল হয় তো এটা একটা বড় ভুল কে রাতের দিকে লক্ষ্য না করা কি পড়তেছে ইমাম সাহেব সেটা খেয়াল না করা বা নিজে কি পড়তেছি সেটার দিকে খেয়াল না করা তো এই ভুলটা আমরা কেউ করব না অবশ্যই নামাজের সময় আমরা কেরাতের দিকে লক্ষ্য করব, কেরাতের দিকে খেয়াল করব। সম্মানিত বন্ধুগণ দ্বিতীয় নম্বরে যে ভুলটির কথা বলবো সেটি হলো যে নামাজের আগে উজুতে তাড়াহুড়া করা যেমন নাকি নামাজ বেহেস্তের চাবি ঠিক তেমনইভাবে উজু হলো নামাজের চাবি আপনার যদি উজুই ঠিকভাবে না হয় তাহলে কিন্তু আপনার নামাজ সঠিকভাবে হবে না এজন্য কখনোই তাড়াহুড়া করে উজু করা যাবে না তাড়াহুড়া করে অজু করার কারণে যদি আপনার এক চুল পরিমাণ জায়গাও না ভিজে তাহলে আপনার উজুটা সঠিক হবে না তো এভাবে উজু করার পর যদি আপনি নামাজ পড়েন সব তো দূরের কথা আপনার অনেক গোনা হয়ে যাবে এজন্য খুব ধীর স্থিরভাবে এবং খুব খেয়াল করে সুন্দরভাবে পরিপূর্ণরূপে আস্তে আস্তে অজু করবেন তো এই দ্বিতীয় নাম্বার ভুলটা সম্পর্কে আপনারা সকলেই সতর্ক থাকবেন কখনোই যেন তাড়াহুড়া করে অজু করা না হয় সম্মানিত বন্ধুগণ তৃতীয় নাম্বারে যে ভুলটির কথা বলবো সেটি হলো দৌড়ে গিয়ে জামাতে অংশগ্রহণ করা অনেক সময় আমরা দেখি যে মসজিদে গিয়ে উজু করতে করতে জামাত শুরু হয়ে গিয়েছে এমতো অবস্থায় দৌড় দিয়ে গিয়ে আমরা জামাতে অংশগ্রহণ করি বা অনেক সময় দেখি যে মসজিদে প্রবেশ করব এমতো অবস্থায় দেখি যে জামাত শুরু হয়ে গিয়েছে বা প্রথম রাখাত শেষ হচ্ছে আমরা খুব দ্রুত দৌড়ে গিয়ে হাঁপাতে হাঁপাতে নামাজে অংশগ্রহণ করি এটা আমাদের অনেক বড় একটা ভুল কারণ রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এভাবে দৌড়ে গিয়ে নামাজের মধ্যে অংশগ্রহণ করতে নিষেধ করেছেন একবার রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে নামাজ পড়তেছিলেন এমটা অবস্থায় তিনি লক্ষ্য করলেন যে দৌড়া দৌড়ের একটা আওয়াজ মানে তারাহুরার একটা আওয়াজ তিনি শুনতে পারলেন বা অবলোকন করলেন তো নামাজ শেষে তিনি বললেন যে তোমরা কি করতেছিলে তো কতিপয় সাহাবি আরজ করলো যে ইয়া রাসুল্লাহ আমরা নামাজের জন্য তাড়াহুড়া করছিলাম আমরা ছোটাছুটি করছিলাম তো তখন আলাইহি আলিয়াসাল্লাম বললেন যে তোমরা কখনোই এরকম করবে না তোমরা শৃঙ্খলার সাথে আস্তে আস্তে জামাতে অংশগ্রহণ করবে তো আপনি আস্তে আস্তে গিয়েই নামাজে অংশগ্রহণ করবেন যদি প্রথম রাখা চলেও যায় আপনি শেষে সেই রাখাটি আপনি একা একায় পড়ে নেবেন তো কখনোই এই ভুলটিও করবেন না দৌড়ে গিয়ে নামাজে হাঁপাতে হাঁপাতে অংশগ্রহণ করবেন না ধীর স্থিরভাবে গিয়ে নামাজে অংশগ্রহণ করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই এই তিনটি ভুল থেকে হেফাজত করুন এবং এই তিনটি ভুল না করার তৌফিক দান করুন আল্লাহ আমিন সম্মানিত বন্ধুগণ আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুবান্ধব এবং সকলের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই সতর্ক হতে পারে এবং এই বিষয়গুলি সম্পর্কে জানতে পারে তো বন্ধুগণ ভিডিওটি শেষ করার আগে আপনাদের সঙ্গে কিছু মেহমানের পরিচয় করে দিচ্ছি আমি যখন এই জায়গায় বসে ভিডিওটা করছিলাম ঠিক সেই মুহূর্তে আমার আশেপাশে কিছু মেহমান চলে এসেছে তারা আমার কাছে আসতে চায় তো তাদেরকে আমি এখন আপনাদের সামনে নিয়ে আসতেছি আসো আসো তুমি আসো এদিকে এইদিকে সম্মানিত বন্ধুগণ এই যে মেহমানেরা চলে এসেছে হ্যাঁ আমি যখন ভিডিও করতেছিলাম ওই যে ওরা ওই দিকে ছিল তো তারা এখানে চলে আসছে আমার কাছাকাছি এবং দাঁড়িয়ে আছে আমি তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসলাম আচ্ছা তোমার নাম কি জোরে বলো ওর নাম হচ্ছে আরাফাত তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ান তারপরে তোমার নাম কি আব্দুল কায়ম বলতে হবে কায়ম হলো আল্লাহ তালার নাম হ্যাঁ তোমাকে যদি কেউ নাম জিজ্ঞাসা করে তুমি বলবা আব্দুল কাইয়ম ঠিক আছে বলো আবার আবার বলো তোমার নাম কি আবদুল কায়ম আব্দুল কায়ম মাসাল্লাহ তারপরে তোমার নাম কি সালমান ফার্সি সালমান ফার্সি মাসাল্লাহ একজন সাহাবির নাম সালমান ফার্সি তো এই হলো মেহমান এই মেহমানদের জন্য দোয়া করবেন এবং আমার জন্যও বিশেষ করে দোয়া করবেন তো বন্ধুগণ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সালাম দিতে পারো সবাই একসঙ্গে সালাম দিবে আসসালাম রাহমাতুল্লাহ